맛있어. 비스밀라 마드라임 নরসুন্দর ভাইদের ভাইরা ভাইদের কর্তৃক আয়োজিত এই নির্বাচনী সভায় সভাপতিত্ব করছেন জনাব মন্টুলাল শীল উপস্থিত আছেন আমাদের আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছে কাউন্সিলর বৃন্দ এবং নরসুন্দর ভাই এবং তার পরিবারবর্গ আসসালামু আলাইকুম এবং নমস্কার আসলে আমার কাছে ভালো লেগেছে যখন আমার কাছে আপনাদের প্রতিনিধিরা আমার কাছে এসে আমাকে বলে যে আমরা একটা মিটিং করতে চাই যেখানে আপনি উপস্থিত থাকবেন আপনার আমাদের সঙ্গে কথা বলেন তো আমি বলাতে আমি সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে যাই এই জন্য যে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই নির্বাচনটা আমাদের বাংলাদেশের জন্য খুবই জরুরি নির্বাচন কেন জরুরি নির্বাচন আমাদের অনেক প্রকল্প আমাদের চলমান আছে যে প্রকল্পগুলো শেষ করতে হবে এবং এটা এই পাঁচ বছরের ভিতরে ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে এই জন্য এবার আমাদের সরকার গঠন করাটা খুব প্রয়োজন এবং আমাকে একটা প্রথম বক্তা যে কথাগুলো বলেছিল খুব ইমোশনাল কথা বলেছিল যে আমরা নাকি ওনাদের সঙ্গে বুক মিলাই না এটা ঠিক না আমি তো মিলাই আমি তো হরিজনদের সঙ্গে বুক মিলাই আমি যদি হরিজনদের সঙ্গে বুক মিলাতে পারি তাহলে আমি নরসুন্দরের সঙ্গে বুক মিলাবো না কেন এবং আপনারা জানেন না আমার আমাকে যে যে নরসুন্দর যে আমার চুল কাটতে আমার বাসায় আসে সে বাসায় এসে চুল কেটে দেয় তাকে যদি আমি হাজির করতে পারতাম তাহলে তার কাছ থেকে যে আপনার বক্তব্য শুনতেন তাহলে বুঝতেন যে আমি তাকে কতখানি স্নেহ করি তো আমার কথাটা হলো যে আমরা এখানে ছোট বড় বলতে কেউ নাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সম্প্রদায়ের জন্য সব ক্ষেত্রে যারা যারা থাকে সেটা হরিজন হোক নরসুন্দর হোক তারপরে মান্দা হোক তারপরে আদিবাসী হোক হিজড়া হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবার জন্য কিন্তু কিছু না কিছু প্রণোদনার ব্যবস্থা করেছে আমার কাছে কেমন মনে হয় নরসুন্দর সুন্দররা সম্প্রদায়টা বোধ হয় আপনারা বাদ পড়ে গেছে এটা আমার মনে হয় তো আমি আপনাদের কথা দিতে পারি এবার যদি আমি নির্বাচিত হতে পারি নির্বাচিত হতে না পারলেও আপনাদের কথাটা আমি সংসদে বলাবো যাতে আপনাদের ব্যাপারটাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হিসাবে তার যে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের ব্যাপার তার যে হিসাব নিকাশ আছে কিভাবে সাহায্য করতে হবে কিভাবে তাদের উন্নয়ন করতে হবে এই জিনিসটা যাতে আপনাদের বেলাও হয় সেটা আমরা করব এবং আমি মনে করি যে আপনারা যদি কর্মঠ হন আমি অনেক নরসুন্দরকে জানি যে কর্মচারী থেকে সেলুনের মালিক হয়েছে এরকম অনেক আছে আপনাদের ভিতর বোধহয় অনেক আছে যে কর্মচারী থেকে সেলুনের মালিক হয়েছেন এটার জন্য আপনাদের আপনাদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে আপনাদের আপনাদেরকে আরো যদি পরিশ্রমী হন আরো যদি হিসাব করে একটু চলেন তাহলে আমার মনে হয় যে আপনারাও একদিন আপনারাও সেলুনের মালিক হতে পারেন তো আপনারা একটা আপনাদের কাছে আপনারা মনে রাখবেন যে আমি কিন্তু আপনাদেরকে আপনাদের যারা প্রতিনিধিরা এসে তাদেরকে আমি বলেছিলাম যে আমার বাড়ির দরজা সবসময় আপনাদের খোলা থাকবে কারণ আমি বিগত পাঁচ বছরে যে বরিশাল প্রতি শুক্রবার শনিবার আসতাম আমার কাছে সবাই আসতে পারত এখন আপনারা আসেননি সেই দোষ তো আমার না কেউ বলতে পারবে না যে আমার কাছে কেউ এসেছে সে ভিখারি হোক আর যেই হোক আমার কাছে এসেছে আমি তাকে দেখি নাই বা তার কথা শুনে নাই এরকম নজির কিন্তু নাই সুতরাং আপনারা আসেন নাই আমি আহ্বান জানাবো যেটা অতীত হয়ে গেছে অতীত হয়ে গিয়েছে ভবিষ্যতে যদি আমি নির্বাচিত হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করেন আপনারা সব যখনই কোনো অসুবিধা হবে আপনারা আমার কাছে আসতে পারেন আমি আপনাদের সঙ্গে সহযোগিতায় হাত বাড়াবো এবং আমি
আপনাদের যে আপনাদের যে কোনো দাবি আপনাদের যে কোনো দাবি দাওয়া থাকে আপনারা আমাকে উপস্থাপন করেন এখন তো আমি করতে পারবো না এই পাঁচ সাত দিন পরে সাত তারিখের পরে যদি আপনি দাবি দাওয়াগুলো নিয়ে আসেন আমি চেষ্টা করব আপনাদের সব দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার জন্য কিন্তু আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে আবেদনটা হলো কি যেটা অনেকে বলেছে যে আমি পরিষ্কার কথা বলতে চাই আমি তো ওরকম রাজনীতি করি না আমি সেনাবাহিনীতে ছিলাম সোজা সাপটা মানুষ আমি আসছি সেবা করার জন্য বুঝতে পেরেছেন সুতরাং আমি আমি যেটা বলি যেটা আমার মনে যেটা আছে আমি সেটা মুখে বলি তো আপনাদের যেটা আপনাদের কাছে যেটা আমার অনুরোধ থাকবে আবেদন থাকবে যে আপনারা যারা নরসুন্দর আছেন আপনাদের সেলুনে প্রতিদিন অনেক লোক আসেন সেই এদের সঙ্গে যদি আপনারা আলোচনা করে যদি আমার সম্বন্ধে যদি আপনারা ভালো বলেন আর যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কী কী উন্নয়নমূলক কাজ বড় বড় কাজ সব বলা দরকার নেই পদ্মা সেতু করছে পায়রা বন্ধ করছে তারপরে এখানে বিদ্যুৎ আনছে এগুলো যদি বলেন তারপরে আমার কথা বলবেন যে পানি সরবরাহ প্রতিমন্ত্রী চরবাড়িয়াতে স্থায়ী প্রতিরক্ষা বাদ করছে যে চরবাড়িয়ার বাড়ি আগে ভেঙে যেত লোকজন রাত্রি ঘুমাতে পারতো না নদী ভাঙনে ভয় আজকে তারা নির্বিঘ্নে ঘুমাচ্ছে এবং সেখানে সেটা পর্যটন কেন্দ্র হয়েছে এগুলো কথা যদি বলেন আর তারপরে সবাই যে বক্তব্য বললো যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে করে এত জনসমাবেশের ভিতরে উনি যেভাবে করে আমার প্রশংসা করেছেন এটা তো আমি কষ্ট করেছি আমি আমি চেষ্টা চালিয়েছি আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করে আমি চেষ্টা করেছি সুতরাং এটা মাননীয় প্রধানমন্ত্রী যে মূল্যায়ন করেছেন এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে উনি ভরা ভরা মাঠে সারা পুরো বাংলাদেশে জনসাধারণ জানতে পেরেছে যে আমার সম্বন্ধে এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কৃতজ্ঞ যে উনি আমাকে মূল্যায়ন করেছেন এবং আমি চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছ থেকে যে ধরনের কাজ আশা করেছিলেন আমি সেই ধরনের কাজ করার চেষ্টা করেছি কতকাল পেরেছি আমি জানি না কারণ আপনারা সবাই শুনেছেন উনি আমাকে কীভাবে মূল্যায়ন করেছেন তো ভাই আপনারা আপনাদের কাছে অনুরোধ যে আগামী সাত তারিখে আপনারা পরিবারবর্গ সবাই নিয়ে গিয়ে আপনারা ভোট দেবেন এবং আপনাদের দোকানে যারা আসে আপনাদের দোকানে প্রতিদিন মনে করেন 50-60 জন সব চুল কাটা সেই আধা ঘন্টা সময়ের ভিতরে যদি আপনি তাকে কনভিন্স করতে পারেন এটা আমার জন্য অনেক উপকার হবে এবং আমি উপকৃত হলে পরে আমি নির্বাচিত হব আমি নির্বাচিত হলে পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে সরকার গঠন করতে পারবে আমি উপকৃত হলে পরে আপনারা উপকৃত হবেন এই কথা আপনাদের আপনি দিয়ে গেলেন আপনাদের যত সমস্যা আছে সেই সমস্যা আমরা আলোচনার মাধ্যমে সেই সমস্যাগুলো আমরা সমাধান করবো তো আপনারা কষ্ট করে এত এখানে এসে আমার আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আশা করব আমরা সাত তারিখে পরে আমরা জয়ী হয়ে আমরা আবার বসবো একসঙ্গে আমরা বসবো যাতে তখন আপনাদের যে সমস্যাগুলো আছে তখন যদি আমাকে সেগুলো বলেন আমি আপনাদের সেই সমস্যাগুলো সমাধানের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবো আপনারা ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ।